তো এটা দেখতে পাচ্ছেন একটা পিটি প্রেসার ট্রান্সমিটার, তো এটা হচ্ছে প্রেসারের সোর্স। তো আমরা পিটিগুলো সাধারণত কি হয়, পিটিগুলোতে আমরা যদি একটা প্রেশার দিই, লাইনে কত প্রেশার আছে সেটা সে মেজার করে দিই। অনেক ক্ষেত্রে ওই প্রেশারটাকে ডিপেন্ড করে এখান থেকে একটা সিগন্যাল নিয়ে আমরা অন্য কোনো জিনিস একটা অপারেট করি, যে কোনো কিছু করি, যার যার প্রজেক্ট অনুযায়ী সে সেভাবে কাজ করে। তো এটা থেকে এটা আমরা কারেন্ট সিগন্যাল পাবো এটা থেকে। তো আমরা এখন ইকুকো একটা ট্রান্সমিটার নিয়ে কাজ করব। তো এটা করার জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে, এই যে আমরা একটা হার্ড এই যে মডেল নিলাম, এটা আমরা ইউএসবি পোর্ট, এটা আমরা আমাদের পিসির সাথে কানেক্ট করব। আর এটাতে দুইটা সোর্স আছে, এটা আমরা এটা পিসির সাথে দেবো, এটা পিটির সাথে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, পজিটিভ নেগেটিভে আমরা সোর্স দিব, আর এ থেকে আমরা কারেন্ট সিগন্যালটা এ থেকে এবং এখান থেকে একটা নিয়ে কারেন্ট সিগন্যালটা আমরা আউটপুট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা আমরা কানেকশন করব, পরে আপনাদেরকে দেখাবো। তো আমাদের কানেকশন মোটামুটি করা শেষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমরা প্লাস এবং মাইনাসে আমরা 24 ভোল্ট সোর্স দিয়ে এখান থেকে দিয়ে দিলাম। তো এরপরে আমরা এই যে এখানে ইনপুট পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি 20 ভোল্ট। আর এই যে দেখেন আমরা আমাদের হার্ড মডেমটাতে কানেকশন করছি, এই যে এখান থেকে 24 ভোল্ট নিয়ে পজিটিভকে দেখেন, আমরা এখানে পজিটিভটাকে নিয়ে এটাতে সিরিজে আমরা একটা রেজিস্টার ইউজ করছি। এই যে আমরা এখানে ইয়ারলাইন দিয়ে রাখছি অলরেডি চেক করার জন্য আসছি, এই যে আমাদের ডিসপ্লেটা শো করছে। তো এখন আমরা দেখেন আমরা এটা আমরা ওখানে করছি, তো আমরা এখন পিসিতে ইউএসবি পোর্টে কানেকশন করে দিলাম। আপনারা দেখতেছেন এই যে সফটওয়্যারটা, আমাদের সফটওয়্যারটার নাম হচ্ছে ড্যাবকম 2000। তো এটাতে আমরা ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করি। এখানে একটা কথা বলে রাখি, এই সফটওয়্যারটা সিডিটা থেকে নিয়ে যদি আমি মানে অন্য যে কোনো পিসিতে ইনস্টল করি, তো সেক্ষেত্রে proconsol.com যেই কোম্পানি এটার ম্যানুফ্যাকচারার, ওই কোম্পানি আমাদেরকে ফ্রি এখানে 10 দিনের জন্য এরা ফ্রিতে আপনাকে ট্রায়াল ভার্সন হিসেবে ইউজ করতে দেয়। তো ওইটা থেকেও কাজ করা যায়, তো আমি আপনাকে ওইটা থেকেই দেখাবো। তো সেই জন্য এই পেজটা আসছে, এই যে আমরা ওপেন করব, লাইসেন্স হইলে সেক্ষেত্রে এই পেজটা আসতো না। তো দেখেন অলরেডি অটোমেটিক এটা রিড করে নিচ্ছে, কোনো ডাটা বাদ দিব না, আমরা অল দিয়ে দিলাম, আমরা সবগুলো ডিভাইস এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস এবং আমার ডিভাইসটাকে পাইছি। তো দেখেন এখানে অনলাইন আছে, অনলাইন লেখা আসছে দেখতে পাচ্ছেন। তো আমি এই যে প্লাস বাটনে ক্লিক করেন, প্লাসে ক্লিক করলে এই যে আরও কতগুলো ফোল্ডার আসছে। তো সবার নিচে দেখেন রিভিউ ফোল্ডার আছে, রিভিউ ফোল্ডারতে ডাবল ক্লিক করলে এই ইনস্ট্রুমেন্টটার বর্তমান কী কী ডাটা আছে সবগুলো এখানে চলে আসছে। তো দেখেন আপনারা এখানে সবগুলো ডাটা আছে, এই যে এটার ম্যানুফ্যাকচারার, এই যে ইকুগোয়া, এটার মডেলটা কত, এই যে মডেলটা চলে আসছে, তারপরে আরও অন্যান্য ডাটা। যদি আমি 4 to 20 mA এটা থেকে আউটপুট দিতে চাই, তো সেক্ষেত্রে আমাকে একটা প্রেশার লিমিট করে দিতে হবে, যে 0 to 10 bar অথবা 0 to 5 bar। তো আমি যখন 0 bar হবে তখন আমাকে 4 mA সিগন্যাল দেবে, আর যখন এটা 7 bar হয়ে যাবে, আমার যদি টার্গেট 7 bar থাকে, তো সেক্ষেত্রে 20 mA আমাকে আউটপুট দেবে। তো সেটা আমি আপার আর লোয়ার লিমিটটা সেট করে দেবো। এই যে এখানে দেখেন দেখা আছে ইউআরভি, মানে আপার রেঞ্জ ভ্যালু, এই যে এখানে আছে 7, মানে 7 kg বা cm². আর লোয়ার, এই যে দেখেন লোয়ার রেঞ্জ ভ্যালু এখানে দেওয়া আছে 0। তো আরও কিছু তথ্য আমরা এখানে দেখিনি আর কি, যেমন এই যে এখানে দেখেন ইঞ্জিনিয়ার ডিসপ্লে,
এই যে ইঞ্জিনিয়ার আপার রেঞ্জ ভ্যালু, এটা হচ্ছে মূলত আমরা যখন পিটিটাতে এই পিটিটাতে ডাটাটা ট্রান্সফার করব, তো তখন পিটিটার ডিসপ্লে ভ্যালুর জন্য একটা ডাটা, আবার আমাকে একইভাবে দুই ডাটাটা এখানে দিয়ে দিতে হবে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার আপার ভ্যালু। তো এখানেও সেভেন আছে, আমরা এগুলো চেঞ্জ করে দিব। তারপরে আমাদের কিছু ইনফরমেশন আছে, এগুলো চেঞ্জ করে দিব, আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করি। তো সবার আগে আমরা এই আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। চেঞ্জ করার জন্য আমি যাব, এই যে দেখেন ড্রাগ অ্যান্ড সার্ভিসে গিয়ে এই যে ক্যালিব্রেশন নামে একটা ফোল্ডার আসছে, এটাতে ক্লিক করলে রিরেঞ্জ নামে একটা ফোল্ডার আসছে। তারপরে এই যে কিপোর্ড ইনপুট, কিপোর্ড ইনপুটে দেখেন এই যে দেওয়া আছে এখানে 7 কেজি। তো এটাতে আমরা ডাবল ক্লিক করি, করার পর এখানে 7-এর জায়গায় আমি করে দিলাম 5.00 সেট। এই আমাকে জিজ্ঞেস করতেছে আমি যে ডাটাটা দিচ্ছি আমি কি শিওর না আমি ভুল করতেছি। আমি বললাম যে আমি শিওর, এই যে দেখেন নিয়ে নিছি। তো আমি এখন এটাকে ডিভাইসে সেন্ড করে দেবো, এই যে সেন্ড ব্যাটন, এই যে সেন্ড, দেখেন সেন্ড হয়ে গেল, সেন্ড হয়ে গেছে। ওকে, তো জিরোটা আমি জিরোই রাখতে চাচ্ছি, সেজন্য আমি চেঞ্জ করবো না, আপনারা আপনাদের প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে দেখেন ইউনিট, আপনি যদি অন্য কোনো ইউনিটে অন্য কোনো ডিভাইস নিয়ে কাজ করতে চান, যেহেতু প্রেশার সেজন্য আমি কেজি বা সিএম স্কোয়ার রাখছি, আপনি যদি অন্য কোনো ডিভাইসে কাজ করতে চান দেখেন এখানে বিভিন্ন ধরনের ইউনিট দেওয়া আছে, আপনি আপনার মতো করে নেবেন। আমি যেহেতু এটাই করবো আমি চেঞ্জ করবো না, ক্যান্সেল অ্যাভোট করে দিলাম, আমি এটা কিছু করবো না, এটা যা আছে তাই থাকবে। তো এবার আমি কী করবো, ডিসপ্লের অপশনটা চেঞ্জ করবো, সেটার জন্য আমাকে যাইতে হবে, না সেটার জন্য আমাকে যেতে হবে এই যে ডিটেল সেট আপ, ডিটেল সেট আপে গিয়ে ডিসপ্লে কন্ডিশন, ডিসপ্লে কন্ডিশনে গিয়ে আর এই যে ইঞ্জিনিয়ার ডিসপ্লে রেঞ্জ ডাবল ক্লিক করি, এই যে চলে আসছে এখানে দেখেন 7 আছে, আমি এটাকে আবার 5 কেজি করে দেবো। করে দিলাম, আবার সেন্ড করে দিই, সেন্ড করে দিলাম। তো লোয়ার ভ্যালুটা আমি ঠিক রাখবো, সেই জন্য আমি কোনো কিছু চেঞ্জ করলাম না। তো এখানে আমরা কিছু ট্যাগ দিয়ে দেবো, আমাদের এই ট্রান্সমিটটা কোন জায়গায় কত তারিখ ক্যালিব্রেশন করতেছি ইত্যাদি। তো এই ট্যাগ দেওয়ার জন্য আমাকে যেখানে যেতে হবে সেটা হলো যে এই যে দেখেন এখানে একটা ফোল্ডার আছে বেসিক সেট আপ, বেসিক সেট আপের ভিতরে দেখেন লেখা আছে ডিভাইস ইনফরমেশন, আমি ডিভাইস ইনফরমেশন ডাবল ক্লিক করি। এই যে এখানে দেখেন খালি আছে, যেহেতু এটা নতুন ট্রান্সমিটার সেজন্য খালি আছে, এটাতে আপনি যদি ইউজ করা হয় অন্য কোনো তথ্য পাইতে পারেন। তো আমি এটাতে একটা ডেট দিয়ে দিই, আমি আজকের ডেটই দিয়ে দেবো, আজকের ডেট কত 2 মাস, এটা এভাবে সেট করা যে মান্থ ডেট ইয়ার ওইভাবে ফরম্যাটটা সেট করা। তো আমি মাসটা দিয়ে দিলাম 2 মাস অবলিক, আজকে হচ্ছে আমার কম্পিউটার দেখা যাচ্ছে 20 তারিখ, আমার কম্পিউটার দেখা যাচ্ছে 20 তারিখ। তো আমি দিয়ে দিই 20 তারিখ 2018, 2018 সেট করলাম, এই চলে আসছে, এটা আমরা সেন্ড করি, সেন্ড। এবার আমরা ডিসক্রিপশন, ডিসক্রিপ্টরে আমরা একটা ডিসক্রিপশন দিয়ে দিব। তো এটা মনে করেন আমি ইউজ করব আমাদের ক্লাউডি ওয়াটার হিসেবে ইউজ করব, লিখে দিই আমি CLOUDY ক্লাউডি ওয়াটার, WATER ক্লাউডি ওয়াটার ট্যাঙ্ক দিয়ে দিই। আচ্ছা এর বেশি নিবে না, তো আমি ক্লাউডি ওয়াটার দিলাম, আমি বুঝতে পারবো ক্লাউডি ওয়াটার দিয়ে দিলাম, ও বেশি ক্যারেক্টার নিবে না, সেন্ড করে দিলাম, একটা লিমিট আছে। তারপরে মেসেজ, মেসেজে আমি এটার একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবো, এটার একটা ট্যাঙ্ক অনুযায়ী একটা সিরিয়াল নাম্বার হলো CV 1010 1010। ওকে দিয়ে দিলাম, সেন্ড করে দিলাম, সেন্ড হোক, এই যে সেন্ড হয়ে গেছে। তো এখন মোটামুটি আমাদের এই পর্যায়ের এটা ক্যালিব্রেশনের কাজ শেষ। তো আমরা একটু রিভিউ করি, দেখি আমরা যে ডাটাগুলো দিচ্ছি এগুলো কী অবস্থা। এই যে দেখি আমরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপার রেঞ্জ ভ্যালু 5 হয়ে গেছে, লোয়ার রেঞ্জ ভ্যালু 0। এরপরে আমরা এই যে আমাদের ইঞ্জিনিয়ার যে ভ্যালু এটা দেখব, এই যে ইঞ্জিনিয়ার আপার রেঞ্জ ভ্যালু 5, ইঞ্জিনিয়ার লোয়ার ভ্যালু 0। তারপর আমরা যে কিছু ডাটা দিয়ে দিয়েছিলাম ট্যাগ, এই যে দেখেন এই যে ডেট, ডেট চলে আসছে। তারপর ডিসক্রিপশানে এই যে আমি লিখেছি ক্লাউডি ওয়াটার, ক্লাউডি ওয়াটার, মেসেজে এই যে চলে আসছে আমার CV 1010 ইত্যাদি। তো মোটামুটি বুঝতে পারছেন এইভাবে এটা করা লাগবে। তো এ পর্যায়ে আমাদের প্রোগ্রামিং শেষ, আই মিন ক্যালিব্রেশন করা শেষ। তো আমরা এখন চলুন ফিজিক্যালি এটাতে প্রেশার দিয়ে আমরা দেখি যে কি অবস্থা, আমরা যেটা করেছি সেটা হয়েছে। তো ট্রান্সমিটার দেখাচ্ছে 1.18 কেজি প্রেশার উঠছে, তো আমরা এটাকে আস্তে আস্তে একটু বাড়াই, দেখি এটা ইনক্রিজ হচ্ছে কিনা। হ্যাঁ এই যে বাড়তেছে, আপনারা দেখেন ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে।
38 করে দিলাম, দেখলেন আপনারা। তো এখন আমরা ডিসপ্লেতে দেখি কত আছে কম্পিউটারে, 2.379। তো আমরা এখানে কারেন্ট দেখতে পাচ্ছি 11.613 মিলি অ্যাম্পিয়ার। তো এবার আমরা ফিজিক্যালি এটাকে মেজার করি একটা মাল্টিমিটার দিয়ে, তো দেখি আসলে 11.61 এরকম বা আছে কিনা। হ্যাঁ, তো এই যে আমরা অ্যামমিটারটা কানেক্ট করলাম ট্রান্সমিটার এ পয়েন্টারে এবং নেগেটিভ পয়েন্টারে, তো দিয়ে আমরা দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন 11.634 এরকম ভ্যারি করছে। যাই হোক, তো ওখানে ছিল 11.61, সরি 11.614, আর ওখানে হচ্ছে 11.63, প্রায় ঠিকই আছে, একটুখানি এদিক সেদিক হচ্ছে, এটা আসলে ঠিক হয়ে যাবে, এটা আমরা ঠিক করে ফেলবো। তো মোটামুটি এই পর্যন্তই। তো আমাদের মোটামুটি ক্যালিব্রেশন প্রক্রিয়া শেষ, আমরা পার্ট 1, 2, 3 করছি। যারা 1, 2 দেখেন নাই তারা অবশ্যই 1, 2 দেখে আসবেন, এটা তো পার্ট 3 করলাম। আমরা ভিডিও ডিসক্রিপশনে পার্ট 1 এবং পার্ট 2 এর লিঙ্ক দিয়ে দিছি, আপনারা কেউ দেখতে চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো মোটামুটি ট্রান্সমিটার ক্যালিব্রেশন এখানেই শেষ, আর যদি এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে, অথবা এমন কিছু যদি মনে হয় যে আমি ভুল করছি, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টসগুলো পেলে হয়তো আমি নিজেও একটু সংশোধন করে নিতে পারবো। আর তাছাড়া আমাদের চ্যানেলে আমরা এই ধরনের ইঞ্জিনিয়ারিং বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকি, হতে পারে এটা আপনাদের অনেক কাজেও আসতে পারে। যদি আপনাদের মধ্যে একজনেরও কোনো উপকারে আসে, তাও আমার কষ্টটা সার্থক হবে। আর তাছাড়া আমার কিছু ফ্রেন্ডরা বলতেছিল আমার চ্যানেলে আমি শুধুই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে আছি, তো আমি চিন্তা করছি ইন ফিউচারে আমি আমার চ্যানেলে কিছু এন্টারটেনমেন্টও অ্যাড করব। তো দুটোই করব, ইঞ্জিনিয়ারিংও থাকবে পাশাপাশি একটু এন্টারটেনমেন্টও থাকবে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের জন্য ফেসবুকে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, মাস ইঞ্জিনিয়ার্স টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফেজ।